কেমন আছো সবাই? তো আমরা চললাম নেমন্তন্ন খেতে, সাজুগুজু করে। তো বার্থডের ইনভিটেশন রয়েছে, তো চলো আমাদের সাথে সেখানে গিয়ে কি কি করছে সব শেয়ার করো। বাড়ির একদম পাশেই, তো চলো বেরিয়ে পড়ে। জাস্ট দু পা হাঁটলেই আমরা পৌঁছে গেলাম নেমন্তন্ন বাড়িতে। তো এই হলো দিদি ভাই, তারই মেয়ের বার্থডে। তো সবার সাথে ঘরে দেখা করে নিয়ে এবার চলে যাব ছাদে। তো এই যে বার্থডে গার্ল, মিষ্টি বার্থডে গার্ল, 18 ইয়ার্স হলো এবার ওর। সেই খুশিতে বেশ ধুমধাম করে বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম, কারণ কেক কাটিং হয়ে গেছে, আমরা অনেক দেরি করে এসেছি। তো হাতে কেকটা নিয়ে একটু স্টার্টার দেখে নিচ্ছি কী কী আছে চলো। তো স্টার্টারে আমি নিয়ে নিলাম টিক্কি চাট। এরপরে যে ভাই, ভাই একটু সবাইকে হাই বলছে, হচ্ছে দিদি ভাইয়ের ভাই। তো চলো আর একটু স্টার্টার দেখে এবার মেন কোর্সেও কী কী আছে সব আমি এক ঝলক একটু দেখেই নিই চলো। তো বেশ, সব কিন্তু ঘুরে ঘুরে দেখে নিলাম। যেহেতু আজ মানডে, আর ছিল অনেকেরই প্রায় ভেজ, তাই এখানে সমস্ত কিছুই ভেজ আইটেম রয়েছে। তো এখানে স্যান্ডি বাবু তো খাচ্ছে, আর এখানে আমিও নিয়ে বসে গেছি। এর সাথে চলছিল পাড়ার কাকিমণিদের সাথে, দিদি ভাইদের সাথে জমিয়ে একটা আড্ডা। ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে কিন্তু বেশ লাগে, কিন্তু তার থেকেও ভালো লাগে আমার এই কাকিমণিদের সাথে, বড়দের সাথে গল্প করতে। তারা বৌমা বলে এতটা আদর করে, এত প্যাম্পার করে, যে আমি এদের সাথে গল্প করতে ভীষণ ভালোবাসি। তো চলো, ওই দেখো আমার স্যান্ডিবাবু কিন্তু গেম খেলতে শুরু করে দিয়েছে, আর আমি এখানে বসে রয়েছি। আর এই হলেন আমার এক ননদিনী, যার সাথে কিন্তু আমার ভীষণ ভালো বন্ডিং। তো দুজনে মিলে একটু আড্ডা দিয়ে নিলাম, আর পাশে কিন্তু ওর হাজব্যান্ড বসে রয়েছে। তো চলো এরপর একটু ডিনারটা সেরে নিই, বেশি গল্প করলে তো আর হবে না। তো ডিনারে আমি একবারে যা যা ছিল সব সাজিয়ে নিয়ে বসেছি, কারণ বারবার যেতে আমার একদম ভালো লাগে না। তো আমার মতন এরম অলস কে আছে অবশ্যই জানাবে। আর আমার স্যান্ডিবাবু স্টার্ট করে দিয়েছে, চলো আমিও খেয়ে নিই, এরপর চলে যাব বাড়িতে। তো তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে পাশে থাকবে, সাথে থাকবে। তো চলো আজকের মতন টাটা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো।